আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রশংসা আল্লাহ তাআলার, অসংখ্য দরুদ ও সালাম নাজিল হন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লাম বারিক আলাইহি। প্রশ্ন, ইদানিং কিছু প্রশ্ন আসা, মানে এটা হচ্ছে যে কিছু বন্ধুদের প্রশ্ন আসে যে শেখ, আমি কলেজে পড়ি, সেখানে ছেলেরাও পড়ে মেয়েরাও পড়ে, আমি পরীক্ষার্থী, কিছুদিন পরে আমার পরীক্ষা হবে, কিন্তু ওখানে গেলে আমি আমার পর্দা ধরে রাখতে পারতেছি না, আমি সো ডিপ্রেশনের মধ্যে আছি। বিশেষ করে মেয়েরা এই কোয়েশ্চেনগুলো লেখে এবং ওরা বলতেও চায়, অডিও পাঠায় অনেকে, সেটা হচ্ছে যে তারা খুব ডিপ্রেশনে থাকে। আর ডিপ্রেশনটা কি, তাদের ডিপ্রেশন হচ্ছে একটাই যে তারা মানে হারাম রিলেশনে ছিল, অথবা তারা মানে পর্দা ছাড়া ছিল, এখন তারা কোরআন ও সুন্নার অনুসারী হতে চাচ্ছে, তারা বুঝতে পেরেছে যে এইসব মানে এই এই লাইলি মজনুর কাহিনী বা এইসব কাহিনী বলে একটা ভিন্ন দিকে তারা ডাইভার্ট হয়ে যাচ্ছে, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত যেই টিচিং সেটা থেকে তারা দূরে সরে যাচ্ছে। সো তারা খুব ডিপ্রেশনে আছে, লাইক হয়তো কেউ কমিটেড জানা, কেউ হয়তো জানা করে ফেলছে, কেউ হয়তো রেস্টুরেন্টে যাচ্ছে, কেউ হয়তো ঘন্টার পর ঘন্টা মোবাইলে কথা বলতেছে, অডিও কল, ভিডিও কল, অথবা পিকচার মোবাইলে মানে ছবি আদান প্রদান হচ্ছে, অথবা তারা ছাড়তে চাচ্ছে, ছাড়তে পারতেছে না, ছেলের থ্রেট দিচ্ছে যে তোমার ছবি আছে আপলোড করে দেব, তোমার অডিও আছে তোমার বাবাকে দেখাই দেব, নানাভাবে। আবার অনেকে মায়া জালে, অনেক ছেলে মায়া জালে বলতেছে যে তুমি যদি আমার কল না ধরো নিজেকে মেরে ফেলবো, ছাদ থেকে পড়ে যাব, ব্লেড দিয়ে হাত কেটে ফেলবো। সো সামহাও মেয়েদেরকে একটা মানে একটা কিছুর মধ্যে রেখে দিতে চাচ্ছে। অ্যাজ ইউজুয়ালি ছেলেদের ক্ষেত্রেও সেম হচ্ছে, ছেলে হঠাৎ মোল্লা মুন্সি হয়ে যাচ্ছে, ভালো হয়ে যাচ্ছে, চেষ্টা করতেছে ভালো হওয়ার, মেয়ে বলতেছে যে ও তুমি 99টা মানে 99টা ইঁদুর মেরা বিড়ালে হজ করতে যায় হাজি হয়ে যাচ্ছ, আর তুমি এখন আসলে আমাকে আর ভালো লাগে না, অন্য কোনো মেয়ের প্রেমে পড়ছো, এই জন্য তুমি এখন দিন ধর্মের নাম বইলা তুমি আসলে সরে যেতে চাচ্ছ। সো দিজ আর নাও রেগুলার কোয়েশ্চেন, এগুলো রেগুলার কোয়েশ্চেনে পরিণত হয়েছে। বিশেষ করে আমি এটা মানে এখানে একটা সাজেশন করব যে কিছু মেয়েরা প্রশ্ন করে যে তারা কি কলেজে যাওয়া বন্ধ করে দেবে, অথচ 6 মাস পরে তাদের পরীক্ষা, কেন বলে যে কলেজে গেলে আমার পর্দা ঠিক হচ্ছে না, আমি খুব ডিপ্রেশনে আছি, ছেলেরা সবাই একসাথে পড়ে। সো আমি আপনাকে বলতে চাই, দেখুন কলেজ তো আপনাকে জোর করে নিয়ে যায়নি, কলেজ আপনার বাবা মাকেও জোর করে বলেনি যে তোমার বাচ্চাকে আমার এখানে দাও। প্রত্যেকটা প্রতিষ্ঠানের একটা রুলস অ্যান্ড রেগুলেশন আছে, প্রত্যেকটা প্রতিষ্ঠানের একটা টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। বাংলাদেশের সারা পৃথিবীতে স্কুল কলেজ মাদ্রাসা প্রত্যেকের একটা ইউনিফর্ম আছে, একটা রুলস আছে, সেই রুলস অনুযায়ী তারা চলবে। এটা গভর্নমেন্ট থেকে দেওয়া হোক, এটা যদি বেসরকারি প্রতিষ্ঠান হয় সরকারি যে কারিকুলাম আছে সেটা অনুযায়ী রুলস ফলো করে তারা এগুলো করে। আপনার বা আমার বাবা মা ইচ্ছা করে কলেজে দেয়, তারা জানে এটা হবে, আপনিও জানেন এটা হবে। সো আপনি ওখানে যাচ্ছেন পড়াশোনা করতে, হঠাৎ মাঝপথে যদি এমন হয় আপনি বুঝতে পারেন যে আপনার ওখানে দিন ধর্ম টেকে না, আমি আপনাকে পরামর্শ দিব। সে পরামর্শ হচ্ছে যে কন্টিনিউ করেন। আমি আপনাকে প্রশ্ন করতে চাই, বোন আপনার কলেজ কি আপনাকে বোরখা পড়তে না করে? আপনি অবশ্যই বলবেন যে না, আমাকে কখনো না করে নাই। আপনার কলেজ কি আপনাকে বলে এই শোনো হাফসা, তুমি যদি কলেজে আসো তুমি মাস্ট ওই ছেলের সাথে বসতে হবে? আপনি বলবেন যে না। আমি বলবো ওকে, কলেজ আপনাকে ফোর্স করে না কোনো ছেলের সাথে যায় বসতে, কলেজ আপনাকে ফোর্স করে না বোরখা না পড়তে, কলেজ কিছু কিছু শুনছি খবরে আসছে একটা দুইটা, শোনেন ভাই এগুলো হিসাবে নিয়েন না। একটা কলেজে কোন স্যারে বলছে বোরখা পরে আসো না, তার নামে তো মিছিল মিটিং হয়েছে, তার বংশশুদ্ধ বদনাম হয়ে গেছে। এটা বাংলাদেশ, আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা, এখানকার মূল গভর্নমেন্ট পর্যন্ত আমাদেরকে সাপোর্ট করে এগুলা, যে কারো ধর্মীয় কারো দিনই কোনো কাজে কোনো কেউ বাধাগ্রস্ত করতে পারে না, এটা নিয়ম নেই। সো আলহামদুলিল্লাহ উই আর লাকি অ্যাট দিস পয়েন্ট, আমরা লাকি। কিছু মানুষ সাহস করে বলে ফেলে বোরখা পরে আসা যাবে না, দাড়ি টুপি রাখা যাবে না, পাঞ্জাবি পরা যাবে না, সাহস করে বলে ফেলে, তারপর তাদের 14 খানদান এটা ভোগে, তাদের আমাদের সমাজ তাদেরকে এত অপছন্দ করে, এত ঘৃণা করে, এত তাদেরকে তানা তুলনা দেয়, তাদের 14 খানদান এটা কি করে এটা ভোগে। সো আমরা এই লক্ষ লক্ষ মানুষের মধ্যে একজন দুজনের আমরা গুনবো না, এটা আমরা বলবো বেশির মানুষের কথা। তাই আমি বললাম যে আপনার কলেজ আপনাকে যদি মানে কোনো ছেলের সাথে বসতে ফোর্স না করে, কোনো মানে বোরখা পড়তে যদি নিষেধ না করে, তাহলে আপনি একটা কাজ করেন, আপনি কন্টিনিউ করে পরীক্ষাটা দিয়ে দেন, পরীক্ষাটা দিয়ে দেন, তাহলে তো আপনার মানে এন দেন আপনি পরীক্ষার পরে সিদ্ধান্ত নেন, বাবা মায়ের সাথে কথা বলেন, আপনার পছন্দ মতো একটা যে কোনো প্রতিষ্ঠান চয়েস করেন, যেখানে গেলে আপনার মনে হয় যে হ্যাঁ, আপনি বলছেন যে আপনি ডিপ্রেশনে আছেন, রাইট? দেখুন আমি এই যে টপিকে কথা বলতেছি, হয়তো এখানে অনেকের এটা মানে মানে এটা হয়তো কারো মানে বুঝে আসতেছে না সাবজেক্টটা, বাট দেয়ার ইজ আ লটস অফ ওমেন, লটস অফ গার্লস ইন দিস ডেজ, দে হ্যাভ আস্ক দিস কাইন্ড অফ কোয়েশ্চেন রেগুলারলি, তারা
সব সময় এই প্রশ্নগুলো করতেছে যে তারা কলেজ ছেড়ে দেবে, স্কুল ছেড়ে দেবে, বিকজ তারা ওখানে পড়া করতে পারতেছে না, তাদের এর কথা। তাই আমি বলবো যে আপনি কন্টিনিউ করে তারপরে ডিসিশন নেন যে কোনটা আপনার জন্য সুবিধা। আমি আপনাকে বলবো না যে অমুক জায়গায় পড়েন তমুক জায়গায় পড়েন, আমি বলবো যে আপনি যদি মনে করেন যে আপনার কোথাও মানে পড়লে পর্দার সুবিধা হবে সেটা আপনি পড়বেন। আর একটা কথা, সেটা হচ্ছে পর্দা কেমন করে আমার বোনেরা, বড় আফসোস, বোরখা পরে, হাত মোজা পরে, পা মোজা পরে। ওকে, হাত মোজা পা মোজা পরে না, বোরখা পরে। বোরখা পরে স্কুলে যায়, কলেজে যায়, খুব পর্দা করে। এবং প্রশ্ন করে যে আমি খুব ডিপ্রেশনে আছি। কি ডিপ্রেশন? বলে যে আমার বাবা ইসলামিক না, আমার মা ধার্মিক না, আমার বাবা ধার্মিক না। কেন? বলে যে আমি আমার বাবা মাকে বলেছি যে আমি স্কুল কলেজে গেলে আমার পর্দার ক্ষতি হয়, আমি স্কুল কলেজে যাব না, আমাকে বিয়ে দিয়ে দেন। আমার বাবা মা বলতেছে যে না, এখন বিয়ে দিব না, আরো কিছুদিন পরে, এখন তোমার আমি আমরা তোমাকে এত ছোট বয়সে বিবাহ দিব না। তারা ধার্মিকতা বোঝে না, বাবা মায়ের বদনাম করতেছে। কে জানেন কোন মেয়েটা বদনাম করতেছে জানেন? জি, যে মেয়েটা কলেজে বোরখা ছাড়া যায় না। আচ্ছা, সে বোরখা পরে কেন? কারণ সে পর্দা করে। তা আমি বললাম যে কোনো ছেলের সাথে কথাবার্তা হয়? বলে যে হ্যাঁ, আমার একটা স্কুল জীবনের বন্ধু আছে, অথবা আমাদের এলাকার একটা বন্ধু আছে, অথবা আমি আগে জানতাম না, রিলেশন করা হারাম, একটা ছেলের সাথে সম্পর্ক ছিল। সবসময় কথা বলি না, মাঝে মধ্যে কথা বলি, মানে খুব মাঝে মধ্যে, 6 মাস, 1 বছরের, 1 বছরের মধ্যে একবার কথা বলি হয়তো। কোনো ভিডিও কল করি না, অডিও কল করি না, মাঝে মধ্যে টেক্সট করি। আর সে বলেছে আমাকে বিয়ে করবে, সে একটা হালাল সম্পর্ক চায়, সো তার সাথে আমি কন্টিনিউ করতেছি। তা বললাম আপনি বোরখা পড়লেন কেন? না, আমি কিন্তু বলিনি যে বোরখা পরা আপনার অন্যায় হয়েছে। দেখেন, সে কিন্তু বোরখা পরে, তো বোরখা পরে পর্দা করতেছে, কিন্তু একটা ছেলের সাথে কথা বলতেছে। ইন্নালিল্লাহি ইন্না ইলাইহি রাজিউন। সে কলেজে বোরখা পরে যায় কেন? কারণ তাকে কোনো ছেলে দেখবে, কোনো ছেলে তার সাথে কথা বলবে, এই জন্য সে বোরখা পরে যায়, পর্দা করে। কলেজে কেন যাবে না, স্কুলে কেন যাবে না? কারণ ওখানে গেলে সে কোনো ছেলে, যেহেতু ছেলে আর মেয়ে একসাথে পড়ে, কোনো ছেলে তাকে হয়তো কথা বলতে পারে, বলে দিতে পারে যে আই লাভ ইউ, তাহলে সে কলেজে যাওয়া উচিত না তার, এটা তার মনে হয়। কিন্তু সে একজন, শুধু একজনের সাথে তাকে কন্টিনিউ করতেছে। 5-7 বছর থেকে কথা বলে তো, 10 বছর থেকে কথা বলে, বা 4 বছর, 3 বছর থেকে কথা বলে তো, ছাড়তে পারতেছে না, কি করবে? ওই মেয়েটি আবার বোরখা পরে। আচ্ছা, এইবার এই বোরখা পরার আদেশ কোথায় পেল উনি? আসলে ওনার একজন মানে বড় ভাই আছে, অথবা খুবই ভালো ছেলে, আল্লাহ কি ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, পাঞ্জাবি পরে, বাবা মায়ের খুব ভদ্র ছেলে, কোনো মেয়ের দিকে তাকায় না, শুধু ওনার দিকে তাকায়। উনি নাকি মেয়ে না, একদিকে বলো যে ওই ছেলেটা খুব ভালো, কোনো মেয়ের দিকে তাকায় না। তা আমি বললাম আপনি কি, আপনি কি ছেলে না হিজড়া? বলছে না না, আমি তো মেয়ে। তা আপনি বললেন যে কোনো মেয়ের দিকে তাকায় না। তো যদি কোনো মেয়ের দিকে তাকাই না, কোনো মেয়ের দিকে কথাই বলে না, কোনো মেয়ের সাথে, আপনার সাথে যে কথা বলে, আপনাকে যে দেখে, আপনি কি মেয়ে না? তাহলে আপনি উইথড্র করেন যে ওই ছেলে খুব ভালো, কোনো মেয়ের সাথে কথা বলে না, কোনো মেয়ের দিকে তাকায় না। আপনি এই কথা পরিহার করুন, আপনি আপনার কথা তুলে নেন। আপনি যে বললেন যে কোনো মেয়ের সাথে কথা বলে না, কোনো মেয়ের দিকে তাকায় না, সো এই কথাটা ভুল, যেহেতু সে আপনার সাথে কথা বলে, আপনাকে সে দেখে। বলো যে ঠিক আছে, আমি তুলে নিলাম। আমি বললাম ওকে, সো এখন আপনি বোরখা পরে যাচ্ছেন, বা আপনি হিজাব করে যাচ্ছেন, কলেজ আপনাকে ফোর্স করে না, এতে আপনাকে নিষেধ করে না, কোনো কলেজের ছেলের সাথে বসতে আপনাকে ফোর্স করে না, কোনো ছেলের সাথে কথা বলার জন্য কলেজ আপনাকে নির্ধারণ করে না, যে অমুক ছেলের সাথে অমুক দিন, তমুক ছেলের সাথে তমুক দিন কথা বলবা, আপনাকে কোনো কিছু নির্ধারণ করে দেয় না, তাহলে হোয়াটস ইউর প্রবলেম নাও? বলে যে আমি খুব ডিপ্রেশনে আছি, ওখানে গেলে আমার পর্দাটা হয় না। আসলে ঘটনা কি জানেন? ঘটনা হচ্ছে ওই যে খুব ভালো ছেলে, ওই ভালো ছেলে বলছে যে দেখো এটা খুব হারাম, তুমি কলেজে পড়ো, ছেলেরা আছে, মেয়েরা আছে, বেপর্দা, আল্লাহ কোরআনে বলছে এটা বেপর্দা হয়ে যায়, প্লিজ তুমি এটা মানে বাদ দিয়ে দাও, তুমি তোমার বাবা মাকে বুঝাও আমাদের বিয়ে দিয়ে দিতে, আমাদের বিয়ে করায় ফেলতে, তুমি কলেজে যাও না, ওখানে গেলে বেপর্দা হবে। দেখেন, একটা ছেলে, একটা মানে মুফতি আর কি, ছেলে মুফতি, প্রেমিক মুফতি, প্রেম ধর্মের মুফতি, উনি উনি কি করলো, উনি এটাকে বুঝাইল মেয়েটাকে। দেখেন বোন, আপনাকে আমি বলি, আপনাকে আমি বলি, যে ছেলে আপনার সাথে প্রেম করে অথচ আপনাকে পর্দার কথা বলে, যে ছেলে আপনাকে প্রেম করে, পছন্দ করে, কথা বলে, মাঝে মধ্যে কথা বলে, দেখে, অথবা কথা বলে, অথবা লেখালেখি করে, সবসময় একটা বিয়ের ভাব ভাব নিয়ে, মানে বিয়ে করবো ভাব নিয়ে, লং টাইম, 1 বছর হয়ে গেল, 6 মাস হয়ে গেল, 1 মাস হয়ে গেল, কথা বলে কন্টিনিউ, বিয়ে বিয়ে ভাব নিয়ে, ওই ছেলে আপনাকে পর্দার উপদেশ দেয়? যদি ওই ছেলে আপনাকে পর্দার উপদেশ দেয়, কোরআন পড়ার উপদেশ দেয়, কলেজে না যেতে বলে, স্কুলে না যেতে বলে, মাদ্রাসায় না যেতে বলে, বুঝে নেবেন ওই ছেলের একটাই ভয়, কারণ সে যেমন আপনাকে আই লাভ ইউ বলেছিল, আপনি আই লাভ ইউ 2, 3, 4 বলছেন, তার চিন্তা হয় আয় রে বাপরে, এই তো সুন্দরী মেয়ে, কলেজে গেলে কোনো ছেলে যদি একে পটায় ফেলে তাহলে তো আমি শেষ, তাহলে তো আমার আর গোল হইল না, নাথিং এলস। সে চায় না আপনি মানে
এটা এমন না যে সে আপনাকে জাহান্নাম থেকে বাঁচাইতে চায়, আপনাকে সে জান্নাতে নিতে চায়, ব্যাপারটা মোটেও এমন না। ইটস ভেরি সিম্পল লজিক, ভেরি সিম্পল লজিক। সে জানে সে যেমন আপনাকে খোলামেলা পাইছে, আপনাকে যেমন সে মানে কথা বলার সুযোগ পাইছে, বলছে আপনাকে রাজি করায় ফেলছে, তার ভয় যে অন্য কেউ যদি আপনাকে পায়, খোলামেলা পায়, কথা বলার সুযোগ পায়, বলবে আপনাকে রাজি করায় ফেলবে, তারপর হয়তো আপনি সিম কার্ড চেঞ্জ করে সরি দোস্ত এখানে শেষ। হ্যাঁ সেই ভয়, সে মুফতি না, হি ইজ নট এ গুড বয় অ্যাট অল। ওকে, আপনাদের মধ্যে অনেকে বলেন যে না আমি ওনার সাথে প্রেম করি না, জাস্ট বড় ভাই এবং ফ্রেন্ড। আমি বলি যে আপনার মাকে বিয়ে করেছে সে আপনার বাবা, আপনার মায়ের একই পেট থেকে যে ছেলেটা বের হয়েছে সে আপনার ভাই, যে মানে মায়ের ঘর থেকে আপনার মা হইলো এবং আপনার মামা আপনার মায়ের ভাই হয়েছে উনি আপনার মামা, যিনি আপনার মাকে জন্ম দিয়েছে উনি আপনার নানা, যিনি আপনার বাপকে জন্ম দিয়েছে উনি আপনার দাদা, আপনার দাদার আপনার বাবা এবং আপনার দাদার আরেকটা ছেলে উনি আপনার জ্যাঠা অথবা চাচা অথবা কাকু, আপনার ভাই, ভাইয়ের ঘরে যে সন্তান জন্ম নিল সে আপনার ভাতিজা, বোনের পেটে যে সন্তান আসলো সে আপনার ভাগিনা। তো এইভাবে তো আমরা সম্পর্কগুলো পেলাম, যেই ছেলের সাথে আপনি কথা বলেন সে আপনার কি, হু ইজ হি, সে আপনার কি? তাহলে আপনার বাবার ছেলে আপনার ভাই, আপনার বাবার শ্বশুর আপনার নানা, আপনার বাবার বাবা আপনার দাদা, আপনার বাবার ভাইয়ের ছেলে আপনার ভাতিজা, আপনার বাবার মেয়ের ছেলে আপনার ভাগিনা, আপনার বাবার বোন, বোনের বোনের কি বলে এটা গাস্তা করলে, আপনার বাবার ভাই আপনার চাচা। তাহলে এই ছেলেকে জাস্ট ফ্রেন্ড, বড় ভাই, হু ইজ হি, সে কে, তার সম্পর্কটা কি, তাকে আমরা কি বলে ডাকবো? ওকে, আপনি তাকে কি বলে ডাকবেন? জাস্ট ফ্রেন্ড, এটা তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম কোনো সম্পর্ক দিয়ে যায়নি। আপনি না বোরখা পরেন, আপনি না ভালো মেয়ে, আপনি পর্দা করেন, বলেন ও কি আপনার ভাতিজা, ভাগিনা, চাচা, জ্যাঠা, মামা, ফুফা, আমরা পেলাম। বাট এই যে ছেলেটার সাথে কথা বলেন, এ আপনার কি? বিয়ে করলে স্বামী হবে, বিয়ে করলে স্বামী হবে, কিন্তু এখন সে আপনার কি? এখন আপনার কি? বোন আপনাকে বলি, যে ছেলে আপনাকে পর্দা করতে বলে অথচ প্রেম করে, যে ছেলে আপনাকে কোরআন পড়তে বলে অথচ প্রেম করে, সে আল্লাহকে ভয় পেয়ে গুলো বলে না, সে চায় আপনি মানে সে ভয়ে আসে আপনি কখন কি আপনাকে পটায় ফেলে, ওই ভয়ে আসে সে, সে আতঙ্কে আসে, সে ধার্মিক না। অ্যান্ড আপনিও বোরখা পরে পর্দাসীন না, সত্যি আপনি বোরখা পরে পর্দাসীন না। আপনাকে বলি, বোরখা যেহেতু পড়েছেন নিশ্চয় পর্দা করেছেন, কেন বোরখা কেন পড়েছেন? যাতে কোনো ছেলে আপনাকে না দেখে, যাতে কোনো মেয়ে কোনো ও ছেলে আপনাকে প্রেমের প্রস্তাব না দেয়, এই জন্যই তো আপনি বোরখা পড়েছেন, নাহলে আপনি কেন বোরখা পড়েছেন? তো আপনি বোরখাই যেহেতু পড়েছেন, তাহলে আপনি যদি নিজেই একটা ছেলের সাথে কথা বলেন তাহলে এই বোরখা কী করবে? এখন আপনি বোরখা পরে কলেজে গেলেন, কোনো ছেলে আপনার সাথে কথা বললো না, দেখা দিল না, দেখলো না, ওকে মাশাল্লাহ, ইউ সেভ ইউ সেলফ, আপনি নিজেকে নিজে বাঁচাইছেন। কিন্তু ঘরে এসে যখন আপনি নিজেই একটা ছেলের সাথে কথা বলতেছেন, এখন বোরখা কী করবে? এখন বোরখা কী করবে বলেন? এখন বলুন যে জামশেদ ভাই, এটা তো করে ফেলছি, করণীয় কি? তুবু ইলাল্লাহ, তাওবাতান নাসুহা, তাওবাতান নাসুহা, ফিরে আসেন আল্লাহর দিকে, একনিষ্ঠভাবে ফিরে আসেন। আর বাবার এত বদনাম করিয়েন না যে আপনার বাবা দিন বোঝে না, আপনাকে ভালোবাসে না। কে বলছে আপনাকে ভালোবাসে না? আপনার বাবাই আছে একমাত্র মানুষ, মাই আছে একমাত্র মানুষ যারা আপনাকে সবচেয়ে বেশি কেয়ার করে। হ্যাঁ, তাদের হয়তো ধর্মীয় জ্ঞান কম, হয়তো তারা অত পর্দা বোঝে না, বাট আপনি দোয়া করেন তাদের জন্য। আপনিও তো আরেক ছেলের কথা মতো বোরখা পড়তেছেন, ঠিক না? আপনি তো ডিপ্রেশনে থাকবেন কেন? ওয়াই ডিপ্রেশনে থাকার কি আছে? সবর করেন, এই পৃথিবী সবার জন্য পরীক্ষাগার। এই পৃথিবীতে যদি দেখেন, আমি দিনী ভাইদেরকেও বলবো, মানে সারাদিন ফেসবুকে বিয়ে ঠিক আছে শুননা, কারো যদি শারীরিক এবং মানসিক এবং সমর্থ হয় অর্থনৈতিক সে বিয়ে করে ফেলবে, বাট এটা নিয়ে এত ই করা, ট্রল করা, ফেসবুকে মানে নানাভাবে পোস্ট দেওয়া, অবিবাহিতদের সভাপতি, বিবাহিতদের এই সেই, বাবা আমাকে বিয়ে দেন, রাতের বেলা বউ বউ করে হৃদয়, এগুলো নোংরামি, সত্যি এগুলো শুননা না, এগুলো নোংরামি। বিবাহ মানুষের অর্ধেক দিন, নিসফের দিন, মানে কবুল 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 এটা বলার পরে মানুষের হাফ দিন হয়ে যায়, 50 ভাগ দিন এত তুচ্ছ, মানে এত মানে ট্রল, কৌতুক, অভিনয় এরকম না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে সমর্থলে বিয়ে করো, তাহলে রোজা রাখো। রোজা রাখেন আপনি ভাই? আপনার বাবা আপনাকে বিয়ে করাচ্ছে না, যেহেতু এখন উনি যেহেতু দিন বোঝে না, কি করবেন?
উনি আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন না, একদিনও শাসন করেন নাই, ওটা নিয়ে আপনার দুঃখ নাই। উনি আপনাকে বিবাহ করেন না, এটা নিয়ে আপনার খুব দুঃখ, প্রভাব খুব খারাপ। উনি আপনাকে টাকনোর উপরে টাকনোর নিচে প্যান্ট পরেন, কখনোই আপনাকে শাসন করে নাই, এটা নিয়ে উনি খারাপ না। শুধু আপনাকে বিয়ে করে নাই, এই জন্য উনি খারাপ না। আসলে আপনাকে বিবাহ করাইলেও কি আপনি বিবাহ করে ফেলবেন? আপনাকে আপনার পছন্দ মতো মেয়ে বিয়ে করাইতে হবে। নো, আপনার অবশ্যই অধিকার আছে, আপনার পছন্দ করে বিবাহ করবেন, এটাই নিয়ম। কিন্তু আগে আপনি 5 বছর আগ থেকে যাকে চেনেন, 3 বছর আগ থেকে যাকে চেনেন, তাকেই আপনার বাবা বিয়ে করাইতে হবে। এটাই হচ্ছে আপনার ডিমান্ড, এটাই আপনার ডিমান্ড। আপনি আসলে মানে অর্ধেক দিন পালন করতে চাচ্ছেন না, আপনার প্রেমিকার কোথাও বিয়ে হয়ে যাচ্ছে, এমন সে খুব প্রেশার করতেছে, শোনো যা করো জলদি করো, তা নাহলে খুব জলদি আমাকে হারাইতে হবে, তারপর কানবা বসে বসে। দ্যাটস হাউ আপনি আপনার বাবার বদনামি করেন ফেসবুকে এসে, আলেমদের কাছে ফোন করে গীবত করেন বাপের নামে। আমার বাপ ভালো না, আমার বয়স 21 বছর, আমাকে বিবাহ করে না, দিন বোঝে না, কেন যে এরকম বাপের ঘরে জন্ম হইলাম, আল্লাহ যদি একটা ভালো বাপ দিত। ভাই, এই তো সেদিন আপনি সলাত আদায় করতেন না, আপনার বাবা আপনাকে কিছু বলে নাই। আপনি গত বছর রমজানে একটা একটা সিয়ামও ছিলেন না, আপনার বাবা আপনাকে কিছু বলে নাই। আপনি ক্লিন শেভ করেন প্রতিদিন, আপনার বাবা আপনাকে কিছু বলে নাই। আপনি মসজিদে একবারও যান না, আপনার বাবা আপনাকে কিছুই বলে নাই। আর এই সবগুলো কারণে আপনি আপনার বাবাকে খারাপ বলছেন না, শুধু আপনাকে বিবাহ করাচ্ছে না কেন সেই জন্য আপনি খারাপ বলছেন, অথচ আপনি বেকার। আপনি ঠিকমতো স্কুলে যান না, মাদ্রাসায় যান না, পড়াশোনা করেন না। আপনি পাবজি খেলেন, ফ্রি ফায়ার খেলেন বসে বসে, আপনি ফুটবল খেলেন, ক্রিকেট খেলেন সারাদিন, নানার বাড়ি খালার বাড়ি সাইকেল চালান, হুন্ডা চালান, আপনি এগুলো করে বেড়াচ্ছেন। আপনার বাবা জানে আপনাকে বিবাহ করালে কি হতে পারে, উনি আপনাকে নিয়ে টেনশনে আছে। আপনি বিলিভ করেন আমার কথা, আপনার বাবা আপনাকে নিয়ে টেনশনে, উনি উনি মাঝে মধ্যে চিন্তা করে যে আল্লাহ আমাকে কেন এরকম ছেলে দিল, উনি অজ্ঞ আমি মেনে নিলাম। কিন্তু আপনার চলাফেরা, আপনার আচার ব্যবহার, আপনার এই পৃথিবীতে বিচরণ ওনাকে চিন্তিত করে যে কেন উনি আপনার বাবা হইল। এই ক্ষেত্রে আপনি বলেন যে আপনার বাবা অধার্মিক, যে আপনাকে বিবাহ করাচ্ছে না কেন। আমি তর্কের ক্ষেত্রে বলে নিলাম যে আপনার বাবা যদি আপনাকে বিবাহ করাইতেও চায়, আপনার বাবা একটা মেয়ে দেখাবে আপনাকে সুন্দরী, আপনি পছন্দ করবেন না তো, কারণ আপনারও 3 বছর আগ থেকে একটা মেয়ে একসাথে পরিচয় আছে, আপনার ওই মেয়েটাকে বিবাহ করাইতে হবে, তাইলে আপনার বাবা ধার্মিক হবে। দেন আপনার বাবা ধার্মিক। ইভেন আপনার ওই বিবাহতে যদি, আপনার ওই বিবাহতে যদি গায়ে হলুদ করে, হলুদ মাখামাখি করে, পাটার মধ্যে বসায় আপনাকে গোসল করায়, আপনার ভাবির আপনাকে কোলে করে নিয়ে যায়, আপনার কোনো কমপ্লেন থাকবে না, তখন আপনার বাবা অধার্মিক হবে না। শুধু আপনার পছন্দ মতো মেয়েটা যার অন্য জায়গায় বিবাহ হয়ে গেছে তাকে বিবাহ করাচ্ছে না, সেই জন্যই আপনার বাবা অধার্মিক। আর বোন আপনাকে বলি না, যে ছেলে আপনাকে বোরখা পড়তে বলে অথচ সে আপনার সাথে কথা বলে, ও শয়তান, ও কোনো ভালো মানুষ না। আমি বলছি না যে ছেলেরা খারাপ বা মেয়েরা খারাপ, আমি বলছি যে আপনি মানুষ চিনুন। যে ছেলে আপনাকে বলে যে শোনো কলেজে যাচ্ছ ঠিক আছে বেবি, কিন্তু অন্য কোনো ছেলের সাথে কথা বলবা না, তাহলে কিন্তু এটা কিন্তু গুণ হবে, এত ছেলেদের সাথে চরিত্র নষ্ট করা যাবে না অন্য ছেলে। আমি আপনাকে কোশ্চেন করি, বোন ওই ছেলে কি? যে ছেলে আপনাকে বলে অন্য ছেলের সাথে কথা বলিও না, সেই ছেলে ও তো অন্য ছেলেই। আমি একটু আগে বললাম বাবা মামা ফুফা এগুলো সম্পর্ক কিভাবে হয়, স্বামী কিভাবে সম্পর্ক হয়, ওই ছেলে আপনার কে? আমাকে এক ভাই প্রশ্ন করলো যে ওই যে হাতে হাত রেখে কালিমা পড়ে, কালিমা পড়ে এক মেয়ের সাথে সে কসম করছে, তারপরে মেয়ে অন্য ছেলের সাথে কথা বলে। আমি বললাম তুমি কে তার জন্য? হু আর ইউ? ওই মেয়ে না হয় অন্য ছেলের সাথে কথা বলতেছে, তো ওই মেয়ে যার সাথে কথা বলতেছে সেই ছেলে অন্য ছেলে, তুমি কে? তুমি কি অন্য ছেলে না ওই মেয়ের জন্য? সে আর কিছু বলে না, বলে যে আমি তো হাতে হাত রেখে কসম খাইছি, কালিমা পড়ে কসম খাইছি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখেন অনেকে ভাবতে পারেন যে আমি কেন এত বারবার এই ধরনের টপিকে আসি, ওয়াল্লাহি আমার কাছে এই ধরনের কোয়েশ্চেনগুলো আসে। আমি একটা লাইভ করেছিলাম, দেন ওই লাইভের পরে এই ধরনের কোয়েশ্চেন আসে। আমি কারো সিক্রেট নষ্ট করতে চাই না, আমি কারো জীবন নষ্ট করতে চাই না, আমি সিম্পলি বলি আমি কারো মন মানসিকতা ভাঙতে আসি নাই, আমি শুধু বলতে চাই যে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ইয়া আখওয়ানি আপনারা নিজেদেরকে আগুন থেকে বাঁচান, পরিবারকে আগুন থেকে বাঁচান। আমি শুধু চাই আপনারা আপনারা এমন একটা অপরাধে লিপ্ত হবেন না যে অপরাধের পরে মানুষের জীবনে সমস্ত অপরাধগুলো সহজ হয়ে যায়। লা তাকরাবু যিনা, যিনার কাছেও যেও না, যিনা হচ্ছে সবচেয়ে নোংরা জঘন্য কাজ করবার। আপনারা মনে বুঝতে পারেন, আপনারা হয়তো বলবেন যে জামশেদ ভাই নো নো নো, ইউ ডোন্ট নো, আমাদের বোনরা কোন সিচুয়েশনে যাচ্ছে আপনি জানেন না, আপনি জানেন না দিনী ভাইরা কোন বিপদে আছে, আপনার কোনো আইডিয়াই নাই। একটা ছেলে যখন একটা মেয়ের সাথে হারাম রিলেশন করে, যখন সে ভুল বুঝতে পারে, আল্লাহর কাছে অনুতপ্ত হয়, যখন ফিরে আসতে চায়, ওই মেয়ে বলে যে আমি তোমার নামে নারী নির্যাতন মামলা করবো, আর তোমার তোমার আর আমার ছবি আছে আপলোড করে দেবো,
আমি তোমার নামে রেপ মামলা করব, আমি আত্মহত্যা করব, তোমার নামে চিঠি লিখে যাব। অ্যান্ড দেন সে না ওই হারাম রিলেশন ছাড়তে পারে, আর না সে আল্লাহর সামনে দাঁড়াইতে সুন্দরভাবে দাঁড়াইতে পারে। সে গিল্টি ফিল করে, সে সলাতে যায়, তার অশ্রু তার কান্নায় তার মশল্লা ভিজে যায়। ইউ ডোন্ট নো, আপনি জানেন না, আমার বোন সে ইউটিউবে ইন্টারনেটে লেকচার শুনে, ফেসবুকে লেকচার শুনে সে হিজাব করতে চায়, আর আপনার মতো কিছু ছেলে ও যার তার আগে যে জামা কাপড় পরা ছবি সেগুলো দিয়ে তাকে থ্রেট করে, বলে ছাদ থেকে পড়ে যাবে, ফাঁসি দিয়ে মরে যাবে। অ্যান্ড দেন এটাও বলে আপনার মতো ছেলেরা আমার বোনদেরকে, যারা বলে যে লা 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 বিবাহের পূর্বে কোনো ছেলের সাথে কথা বলা যাবে না, মেলামেশা করা যাবে না, হারাম জানা, আপনার মতো কিছু কিছু ছেলে তখন মুফতি বলে যে মন ভাঙা মসজিদ ভাঙা সমান, তুমি আমার মন ভাঙবে আমি তোমাকে মাফ করব না, কাল হাসরের মাঠে এটার বিচার করব, আমি আল্লাহর কাছে চাই নেব তুমি আমার মন ভাঙছো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মানে এক চোরে চুরি করে নিয়ে আসছে, পুলিশে যে ধরে নিয়ে গেছে, পুলিশকে চোরে বলতেছে যে আমি চুরি করে এত কষ্ট করে নিয়ে আসছি, এই মাল আপনি নিয়ে নিছেন, এটা হক না হক হয়েছে আল্লাহর কাছে আমি বিচার দিব, এই ব্যাপারটা এরকম হয়ে গেল। সো আপনি জানেন না, আপনি জানেন না যে আমি যে প্রশ্নগুলো পাই আর আমার ভাই এবং বোনরা কিসের কি কি থ্রু করে যাচ্ছে ওরা। বোনরা যখন ভালো হতে যাচ্ছে, ছেলেরা কোরআন হাদিসে আল্লাহ দোহাই দিয়ে বলতেছে, আল্লাহ দোহাই দিয়ে বলতেছে যে আমার এতদিন তুমি আমাকে ভালোবাসছো, আমি তোমাকে ভালোবাসছি, তোমার আমার মন মিলে গেছে, এখন তুমি আমাকে ছেড়ে গেলে আমার মনটা ভেঙে যাবে, কাইল হাসরের মাঠে আমি তোমাকে মাফ করবো না। এটা নাকি তার অধিকার? মানে একটা মেয়ের সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক রাখবে, জানা করবে, এটা নাকি তার অধিকার? আর ওই মেয়ে যদি তার জানায় তাকে যদি সাড়া না দেয়, তার সাথে যদি কন্টিনিউ না করে, সে নাকি বিচার করবে কাল হাসরের মাঠে? জানা করা নাকি তার আল্লাহ প্রদত্ত অধিকার? জানা করা নাকি ওর আল্লাহ প্রদত্ত অধিকার? ও জানা করতে চায়, ওর ওকে না বলে ওর নাকি মন ভেঙে যায়, ওর ওই মন ভাঙলে নাকি মসজিদ ভেঙে যায়। ওর সাথে শপথ করেছে কখনো মসজিদে হাত রেখে বা কোরআনে হাত রেখে যে ওকে ছাড়বে না, এখন ভুল বুঝাবুঝির পর, ভুল বুঝাবুঝির পর মেয়েটা যখন বুঝতে বললো তার ভুল, মেয়েটা সরে গেল, এখনো বলতেছে যে আল্লাহর কোরআন ছুঁয়ে তুমি আমাকে বলছো, এটা নাকি ওর কোরআনের অধিকার? এটা নাকি ওর কোরআন ছুঁইলে নাকি ওর অধিকার হয়ে যায় জানা করার? মসজিদ ছুঁয়ে কসম খাইলে নাকি ওর জানা করার অধিকার হয়ে যায়? ওর মন ভাঙলে নাকি মসজিদ ভেঙে যায়? দেখছেন ওর মন কি? হ্যাঁ, ও কাইল হাসরের খোঁটা দেয়, ও কাইল হাসরের নাকি আল্লাহর কাছে নাকি বিচার দেবে? আরে তুই আল্লাহর কাছে বিচার দিবি, জানা কি তোর অধিকার রে? এই বদমাইস, জানা তোর অধিকার? বেয়াদব। যাক, অনেকগুলো কথা বললাম, এবার কিছু পরামর্শ দিই, পরামর্শগুলো কাজে লাগাবেন, এই পরামর্শগুলো কাজে লাগাবেন। এবার কিছু পরামর্শ দিচ্ছি, সেটা হচ্ছে ওকে, যা হয়েছে হয়েছে, যা হয়েছে হয়েছে। কোনো বোন যদি মনে করে যে আমি যা করেছি করেছি আর করব না, শব্দটা হচ্ছে আর, ফিনিশ, আল্লাহর জন্যে, জান্নাতে যাওয়ার জন্যে, জাহান্নাম থেকে মুক্তির জন্যে, যার সাথে আমার সম্পর্ক তাকে বাঁচানোর জন্যে, কারণ অপরাধ তো একজনের না দুজনের হয়, খাল্লি বললি আমি আর কোনো অপরাধে লিপ্ত হবে না, তাহলে তার জন্য সর্বপ্রথম কাজ হচ্ছে যে সে ওই যে আর আর জেনে লিপ্ত হবে না, মানে যার সাথে চলতেছে তার সাথে ব্রেক করতে হবে। এটাই হচ্ছে মানে কমপ্লিট তাওবা, ফিরে আসা, মানে সে সবাইকে বাদ, সব কিছু বাদ দিয়ে দিয়েছে, হারাম। এইটা তাওবা না যে সে বোরখা পরে, হিজাব পরে, হাত মোজা পরে, পা মোজা পরে, ছয় মাসে, দুই মাসে, এক মাসে ওই যে ছেলের সাথে পাঁচ বছর থেকে কথা বলতো ওর সাথে কথা বলে, এইটা কখনো তাওবা না। ওই ছেলেটা দাঁড়িয়ে রেখে দিয়েছে, টুপি পরে ফেলছে, মানে এখন মানে সে ভালো হয়ে গেছে, সে জানাবে বিচার ছেড়ে দিছে, ও কখনোই জানাবে বিচার ছাড়ে নাই যদি ওই মেয়ের সাথে এখনও সে কন্টিনিউ করে। তো এটা তাহলে কীভাবে তওবা হলো? সে কীভাবে ফিরে আসলো? সে কীভাবে তাহলে ফিরে আসলো? সে তো ফিরে আসে নাই, ঠিক না? পরামর্শ হচ্ছে তোমরা যে যাই করছো আল্লাহর কাছে ক্ষমা চাও, ডিপ্রেশনের কিছু নাই, মনে রাখবা তুমি বা তোমরা এখনও এমন কোনো অপরাধ করতে পারোনি, তোমরা বেঁচে আসো আল্লাহর কাছে ক্ষমা চাইবা, আর আল্লাহ ইচ্ছা করলে ওই ক্ষমা করতে পারবে না এমন কোনো অপরাধ তুমি এখনো সৃষ্টি করতে পারোনি। ভাই তোমাকে আমি বলি, বোন তোমাকে আমি বলি, তুমি বেঁচে আসো আর এমন কোনো অপরাধ করছো, অপরাধ থেকে নিজের মুক্তি চাও, নিজে ভুলে অনুতপ্ত হয়েছো, নিজে নিজের ভুল বুঝতে পারছো, ফিরে আসতে চাও আল্লাহর দিকে, আর তুমি আল্লাহর কাছে একনিষ্ঠভাবে ক্ষমা চাচ্ছ, আল্লাহ যদি ইচ্ছা করে ক্ষমা করতে
এমন কোনো অপরাধ তুমি করতে পারোনি আজ পর্যন্ত যেটা আল্লাহ পারবে না ক্ষমা করতে, অথচ আল্লাহ চাচ্ছে ক্ষমা করতে। যদি আল্লাহ চায় ক্ষমা করতে, আল্লাহ পারবে না, আল্লাহর ক্ষমতার বাহিরে এই অপরাধ, এরকম কোনো অপরাধ হয় নাই। পুরো পৃথিবীর মানুষ এবং জিন সারা জীবন যদি মানে কোটি কোটি বছর যদি বাঁচে আর নতুন নতুন অপরাধ সৃষ্টি করে, আর আল্লাহর কাছে যদি ফিরে আসে অপরাধ থেকে মুক্ত হয়ে, অপরাধ থেকে পবিত্র হয়ে, একেবারে আল্লাহর জন্য একনিষ্ঠ হৃদয় থেকে যদি ফিরে আসে আর আল্লাহর কাছে যদি ক্ষমা চায়, আল্লাহ যদি চায় তাকে ক্ষমা করতে, এই পৃথিবীতে এমন কোনো অপরাধ নাই যেটা আল্লাহ ক্ষমা করতে অক্ষম। মানে আল্লাহ ক্ষমা করতে চাচ্ছেন কিন্তু আল্লাহ ক্ষমা করতে পারতেছে না, এরকমটা কখনোই হবে না। আল্লাহ যদি চায় তোমাকে ক্ষমা করতে, তিনি তোমাকে ক্ষমা করে দেবেন, তোমার অন্যায় অপরাধকে তিনি নেকিতে পরিবর্তন করে দেবেন। কিন্তু তুমি প্লিজ একনিষ্ঠভাবে ফিরে আসবা। তুমি কখনো মনে করো না যে আগে পাঁচজনের সাথে বসে আড্ডা দিতা, বোরখা পড়তা না, পিকনিকে যাইতা, এখন তুমি বোরখা পরো, পাঁচজনের সাথে আড্ডা দাও না, জাস্ট একজনের সাথে কথা বলো, এটা তোমার তবা হয় নাই, তুমি স্টিল জানার মধ্যে আসো। ছেলে তোমাকে বলি, তুমি যদি মনে করো যে তুমি খুব ধার্মিক হয়ে গেছো, পাঁচ তো সলাত আদায় করো, মেয়েকে তুমি ফজরে জাগাও, তাহাজ্জুদ পড়াও, কোরআন শিখাও, বোরখা পরা শিখাও, তুমি অন্য কোনো মেয়ের দিকে তাকাও না, অন্য কোনো মেয়ের দিকে সাথে কথা বলো না, শুধু ওর সাথে কথা বলো, তোমাকে বলি এই মেয়েটাও শুধু না, এটাও অন্য মেয়ে। তুমি যেমন অন্য মেয়ের সাথে কথা বলো না, শুধু এর সাথে কথা বলো, তোমাকে বলে রাখি এই মেয়েটা শুধু মেয়ে না, অন্য মেয়ে যেরকম অন্য মেয়ে, এই মেয়েটাও অন্য মেয়ে। তোমাকে আমি বলি, মদ একবার খেলেই চলে মাতাল হওয়ার জন্য। কেউ যদি বলে যে না আমি তো একবার মদ খাই, দিনে একবার খাই, মাতলামি করি না, মাতাল হই না তো, আমি তো নেশাগ্রস্ত না, আমি তো একবার মদ খাই, আর আমি শুধু অমুক ব্র্যান্ডের মদটা খাই, অন্য কোনো মদ খাই না, আমি শুধু ওই ব্র্যান্ডের মদটা খাই দিনে একবার, অন্য কোনো মদ খাই না, আমি নেশাগ্রস্ত না, বলো তুমি কি মানবা? বলছি না না, আমি তো অন্য কোনো মেয়ের সাথে জানা করি না, মানে অন্য কোনো মেয়ের সাথে আমি জানা করি না, শুধু একটা মেয়ের সাথে আমি মেলামেশা করি যাকে আমি বিয়ে করবো। তুমি নিশ্চয়ই মেনে নিবা না এটা, যেটা জানা না, অবশ্যই তুমি বলবো এটা জানা। কেউ যদি বলেছে না আমি তো শুধু এই যে 16 কোটি মানুষের মধ্যে শুধু একজনকে হত্যা করার জন্য বলেছিলাম, আমি তো সবাইকে বলিনি, আর আমি তো নিজে যাইনি, কাউকে পাঠিয়েছিলাম, আমি খুনি না, এরকম হলে তুমি নিশ্চয় মানবা না, তুমি নিশ্চয় মানবা না, তুমি নিশ্চয় এটাও মানবা না যে দেখেন আমি কখনোই আল্লাহ ব্যতীত কারো কাছে মাথা নত করি না, শুধু বছরে একবার অমুক বাবার দরবারে যাই, সিজদা করি, ওই নানা যে সমস্যাগুলো আছে এগুলো নিয়ে একটু সমস্যার সমাধান চাই, নিশ্চয়ই আমি মুশরিক না, তুমি নিশ্চয়ই মানবা না। তুমি বলবে না কেমন কথা, 1000 বছর ইবাদত করার পর যদি একবার আল্লাহর সাথে শিরিক করে সেটাই শিরিক। তো তোমাকে আমি বলি, তুমি অন্য সব মেয়েদের সাথে কথা বাদ দিছো, একজনের সাথে কথা বলো, এটাও অন্য মেয়ে, তুমি আসলে বাদই দাও নাই, এটা পর্দা না। অ্যাজ ইউজুয়ালি মেয়েদের ক্ষেত্রে এটা হবে, বোন আপনি ডিপ্রেশনে যাবেন না, আপনি কেন ডিপ্রেশনে যাচ্ছেন, এই ছেলে ভালো না, বোন আপনি সিদ্ধান্তহীনতায় কেন ভুগছেন, আমি জামশেদ মজুমদার আপনাকে বলতেছি, জি আপনি আমাকে ঘৃণা করতে পারেন, আপনার প্রেম ভেঙে যাবে, ভাই আপনি আমাকে ঘৃণা করতে পারেন, আপনার প্রেম ভেঙে যাবে, একটু বুকে হাত দিয়ে বলেন তো আমি খারাপ বলেছি। ঠিক আছে, আপনার 5 বছরের সাজানো একটা প্ল্যান, একটা পরিচিতি, একটা আদর, ভালোবাসা, সোহাগ, শয়তান আপনাদেরকে সুন্দর করে দেখাচ্ছে কাজটাকে, এটা না হয় আমার একটা কথা শুনে ভেঙে গেল, আমাকে শত্রু মনে হতে পারে, কিন্তু একটু বুকে হাত দিয়ে বলুন তো, আমি কি চাইনি আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচুন, বলেন তো, আমি যে আপনাকে বলেছি এটা হারাম, এটা কি আমি বলেছি, এটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনি, বলুন তো বোন, আমি যে আপনাকে বলেছি আপনি বোরখা পড়ছেন সব কিছু ঠিক আছে, কিন্তু একটা ছেলের সাথে কথা বলেন, কিন্তু আপনি পর্দাশীল না, আল্লাহ এটা কি আল্লাহ কোরআন আয়াত নাজিল করেনি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মুমিনা নারীদেরকে বলে দিন চক্ষু নিচে রাখবে, লজ্জাস্থানের হেফাজত করবে, তাদের সৌন্দর্য কারো কাছে বয়ান করবে না তারা, বলুন দিনী ভাই, আপনি আমাকে শত্রু মনে করতে পারেন, আপনি মনে করতে পারেন যে আপনার বাড়া ভাতে আমি পানি ঢেলে দিছি, আপনি মনে করতে পারেন যে আমি এত প্রেম বিষয় জানি কিভাবে, আমি আপনি অনেক কিছু মনে করতে পারেন, বাট বলুন এটা কি আমি বলছি, বলুন যার পেট থেকে আমরা হই সে মা, যে আমাদের মায়ের পেট থেকে সে আমাদের বোন, আমাদের মায়ের বোনরা আমাদের খালা, আমাদের মায়ের ননদরা আমাদের ফুফি, আমার বোনদের সন্তানরা আমাদের ভাতিজি, বলুন যে মেয়ের সাথে আপনি কথা বলতেছেন সে কি, কোন সম্পর্ক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেনি যে সাপের চাইতে বেশি বড় শত্রু ওরা, সাপ আপনাকে ধ্বংস করবে, বিষ প্রয়োগ হয়ে মারা যাবেন, কবরে চলে যাবেন, বাঘ আপনাকে খেয়ে ফেলবে, কিন্তু ওই মেয়ে আপনাকে জাহান্নামের আগুনে ফেলবে, ফিহা খালিদিন, চিরস্থায়ী জাহান্নামের আগুনে ফেলে দেবে। বলুন আপনি, আপনার মনে হতে পারে আমি আপনার শত্রু,
আপনার মনে হতে পারে যে কেন এত আমার মাথা ব্যথা করুনি, ওল্লাহ পর্নোগ্রাফি মানে ছেলেদের নানা ধরনের এই সিনেমা নাটক গান বাজনা রোমান্টিক স্যাড উদাসীনতা গাফেলতা মাদক দ্রব্য সেবন করা সবই তো এই প্রেম এই আই লাভ ইউ শব্দকে জড়িত করেই এটা হচ্ছে। আমি কি ভুল বলছি? আমি এটা থেকে আপনাদেরকে নিষেধ করতেছি। দ্যাটস মিন যে এটা থেকে মুক্ত হবে সে ইনশাল্লাহ নেশা থেকে মুক্ত হবে, সে ইনশাল্লাহ বাজে চরিত্র থেকে মুক্ত হবে, সে ইনশাল্লাহ রোজা রেখে বিবাহের জন্য একটু অপেক্ষা করতে পারবে। তার বাবা যদি তাকে বিবাহ না দেয় ছেলেকে, সে বিবাহের প্রয়োজন বাবাকে বলবে, বাবা লেট করবে, হয়তো সে রোজা রাখবে, হয়তো সে দুর্বল খাবার দাবার খাবে, হয়তো সে সবর করবে, আল্লাহ তাকওয়া অবলম্বন করবে, কিছুদিন অপেক্ষা করবে, অ্যান্ড দেন আল্লাহ তার জন্য ভালো ব্যবস্থা করবে। আমি কি এই উদ্দেশ্যে বলছি না কথাগুলো? আমার কি লাভ আপনাদের একজন একজনকে ছেড়ে দিলে? আপনারা যদি সবাই সবার সাথে বিবাহ ছাড়াই বাচ্চা কাচ্চা জন্ম দিয়ে দেন, আমার এতে কি লস? আমার এতে কি লস বলেন? আমি কেন বলি? মুহাম্মদ সাল্লাহ সাল্লাম যেটাকে হারাম বলেছে আমি সেটাকে হারামভাবে প্রমোট করতেছি, বাট আপনারা এটাকে হালাল করতে চাইতেছেন। আপনারা এটাকে হালাল করতে চাইতেছেন কি দাড়ি টুপি রেখে বোরখা পরে হাত মোজা পরে রাতে তাহাজ্জুদের জন্য জাগান, অন্য ছেলের সাথে কথা বলতে না করেন, অন্য মেয়ের সাথে কথা বলতে না করেন, কোরআন তেলাওয়াত শিখাচ্ছেন, অথচ আপনি নিজেই গায়ের মাহরুম, আপনি নিজেই হারাম ওই মেয়ের জন্য। আপনি এটাকে এইভাবে হালাল করতেছেন যে আমি তো প্রেম ভালোবাসা করে খারাপ কিছু বলতেছি না, আমি কোরআন শিখাচ্ছি, নামাজ শিখাচ্ছি, আর আমি ওকে বিবাহ করবো সিদ্ধান্ত নিয়েছি। এইভাবে কি সিদ্ধান্ত নেওয়া যায় বিবাহের বলেন? তাহলে বাবা মা কি কাজের? আপনি যদি এভাবে সিদ্ধান্ত নেন, ওকে বিবাহ এভাবে করবেন সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু এভাবে কোন শরীয়তের কোন হাদিস কোরআনের আলোকে আপনি এভাবে কন্টিনিউ করতেছেন বিবাহের 5 বছর আগ থেকে বিবাহ করার প্রস্তুতি? যাকে বিবাহ করবেন তার সাথে কন্টিনিউসলি কথা বলে প্রস্তুতি গ্রহণ করার এই শরীয়ত আপনি কোথায় পেয়েছেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। বোন তুমি ডিপ্রেশনে যেও না, যে ছেলে তোমাকে বলে পর্দা করো, স্কুলে যেও না, কলেজে যেও না, অমুক ছেলের সাথে কথা বলিও না, সে ছেলে হুজুর না, সে ভয় আছে তোমাকে যদি অন্য কেউ পড়ায় ফেলে। আর তুমি আমার পরামর্শ অনুযায়ী তুমি পর্দা করো, তুমি সবাই তোমার জন্য অন্য ছেলে, তোমার হাজব্যান্ড যে হবে সেই ছাড়া যখন হয়ে যাবে তখন, তোমার বাবা ভাই মামা তোমার দাদা নানা তোমার ভাতিজা ভাগিনে, হ্যাঁ এরা ছাড়া বাকি সবাই অন্য ছেলে, আমিও তোমার জন্য অন্য ছেলে, অ্যাজ ইউজুয়ালি ভাইদের জন্য সব মেয়েই অন্য মেয়ে, শুধু শুধু বলতে কিছু নেই সবাই অন্য। কোরআনে যাদেরকে বিবাহ করতে নিষেধ করেছে তারা ছাড়া সবাই অন্য। দ্যাটস সিম্পল। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।